এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক ফাইন্নামা আল উসরি ইউসরা ওয়া নাউযু বিল্লাহি মিন শাররি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل প্রশংসার মালিককে
সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ حمدًا كثيرًا طيبًا مباركًا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ সকাল বেলা আল্লাহ বিকেল বেলা আল্লাহ শীতকালে আল্লাহ গ্রীষ্মকালে আল্লাহ কম কম না বেশি 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 প্রশংসা করলে শুকরিয়া করলে খুশি হয় কে আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আমাদেরকে নেয়ামত দেয় কে নাকি রাম কৃষ্ণ দুর্গা সরস্বতী কে দেয় আল্লাহ বলে আমার নেয়ামতের শুকরিয়া করলে আমি নেয়ামত বাড়িয়ে দেব নেয়ামত আমি বাড়িয়ে দেব আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করব ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমারে স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সুবহানাল্লাহ পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমারে নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম্প যদি আমারে নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমারে নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কভার করে শেখ আব্দুর রহমান সুদেশ যদি আমাকে নিয়ে ভাবে ভাল লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা উচ্চ পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লাহ আমাকে নিয়ে ভাবে আল্লাহ আমার কথা স্মরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লা এখন ঠিক কি না কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এর চেয়ে বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় শেবের এটাকে আরবিতে বলে শেবের এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি এক আল্লাহ আমরা পাইছি ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এজন্য আল্লাহ বলেন শুকরিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব কেউ আমাদেরকে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নেয়ামতের শুকরিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য শুকরিয়া করতে হবে কার আল্লাহ করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা শুকরিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেইন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে উংজুরু ইলা মান হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার
দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার। আমার বাড়ি নাই, আমি বাড়ি চাই, গাড়ি চাই, আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো খ্যাতি চাই, আরো অনেক কিছু চাই। ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না, খালি বাঁচতে চায়। ওর বাঁচার বড় শখ, এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না, ও শুধু বাঁচতে চায়। কিন্তু আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না, হাত নাই পা নাই একটু তাকান, কিভাবে তারা লাইফ লিড করে। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছে, পার্সিয়ান পয়েট, ইরানি কবি। ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে, ওনার আর্থিক কিছু সমস্যা, টাকা পয়সা নাই, ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে, আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই, জুতা নাই। তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর দুইটা পায়ই নাই। শেখ সাদির কি নাই? জুতো নাই। ভিক্ষুকের কি নাই? পা নাই। ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উংজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না? নাই। গ্যাসের বিল দিতে পারে না, বিদ্যুতের বিল দিতে পারে না, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বাচ্চাদের 3 মাসের 4 মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না। আহ, কত সুখে আছি আমরা, কত শান্তিতে আছি আমরা, শুকুর গুজার হতে চাই না, শুধু অভিযোগ আর অভিযোগ। আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থা না আছে একটু ওইদিকে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ। আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আল্লাহ। আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, দুর্ভিক্ষ এগুলো চলে, এই মহামারী, নানা ধরনের নতুন রোগ, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আল্লাহ। আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? শান্তি। ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ, পড়েন, দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ, পড়েন। তিনি বলেছেন, সালামুন আলা মানিত্তাবাআল হুদা, যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, তিনি লিখতেন সালাম মানে শান্তি, শুরুতেই শান্তি। কাদের প্রতি? আলা মানিত্তাবাআল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা। কিন্তু এই ইসলামের, ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আসরে নাই। এদেশে এরকম উল্লুকা পাঠা আসরে নাই। এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে, মুতু বি গাইবিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন, ঠিক কিনা? চোখ বিখ্যাত মুহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে, আসরে নাই। ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেয় আর কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে জানাজাটা দেয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়। কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন, ঠিক কিনা?
বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পড়ে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইয়েদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনি দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও, চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামাতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কৌমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? সে কাদিয়ানিদের পক্ষে কথা বলে, বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না। কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন না? পাঞ্জাবে তার জন্ম। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে, ওইটার ভিতরে গু খাইয়া মরছে। নবীরা যেখানে মারা যায়, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র। বিশ্বনবী পবিত্র না? বিশ্বনবী মা এশার ঘরে ইন্তেকাল করলেন, ওই জায়গাটা পবিত্র না? ওটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায়, মসজিদে নববীতে সালাত করতে যায়, চিল্লা এখন ঠিক কি না? নবীরাও পবিত্র, নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র। কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বিশ্বনবী যে লাস্ট মেসেঞ্জার এটা সে মানে না, এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার ট্যাঙ্কির ভিতরে। শত বছরের পচা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেথর আনা হয়েছে ওকে উঠানোর জন্য, উঠায় 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 ফেলবে, ধরবে আবার থপাস করে পড়ে, আল্লাহকে জনমের গু খা। ওই কাদিয়ানিদের পক্ষ নিয়েছে এই বেয়াদবটা, চিল্লায় এখন ঠিক কিনা? কাদিয়ানিরা এদেশের জনগণ, এদেশেই থাকবে, তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে, ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এই জন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি, দোহা কিছু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যের এমনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে, চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে, কথা বলেন? তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়তের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে, আর যদি হেদায়ত নসিবে না থাকে, কারুন সাদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না, আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা?
এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে, দেশের মানুষের ঘাম ঝরা, এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে। তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই, আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টাইনে উঠায়, আর যে উঠতে চায় আল্লাহ থাপ্পর মেরে নিচে নামায়। কথা কন মুসা আলাইহিসসালাম সহিহ বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাস ফিল আরদ, হে মুসা নবী, জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি। আনা, আসলে কথাটা ঠিক, আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী। কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী, সুবহানাল্লাহ কবেন না। কিন্তু তা না করে উনি কি করলেন, যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে, উনি হুট করে কি বলে ফেললেন, আনা আমি, আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা ইউ আর অ্যাবসলুটলি রং, তুমি ভুল করেছো, তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, সুবহানাল্লাহ পড়েন। তার মানে জানার কোনো শেষ নাই, জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে, আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খাদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খাদির। উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত, এজন্য ওনার নাম খাদির। কিন্তু আমরা বলি খিজির, আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও, ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা, চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ার সেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহ আল্লাহ হব, ইনশাআল্লাহ পড়েন। উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন, আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই। আবা আম্মান সূরা সব শেষ, এগুলোরে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসীর মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছি, ঠিক কিনা? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না? নেই। আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতুল দোহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? মোটিভেশনাল। আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন মোটিভেশন মোটিভেশন। এই ছেলে কি তোমাদের কি হয়েছে? কথা বলা যাবে না তো, একেবারে চুপ থাকো, যে যেখানে আছো থাকো, কানগুলো খাড়া করো খরগোশের মতো, কোনো আওয়াজ হবে না, একেবারে চুপ। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন, দোহাও পড়বেন, সূরাতুল ইনশিরাহ পড়বেন। ইদাশতাদদ বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ,
فإن العسر بين اليسرين إذا فكرته ففرح এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সূরা অনুপ্রেরণাদায়ক فإنما العسر يسرا আল্লাহ বলেছেন فإنما العسر يسرا কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সুবহানাল্লাহ পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে না মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওরনা পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর ধানের শীষ নাঙ্গল হাত পাখা দাড়িপাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড নেভার লুজ হোপ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো ইউ ফিল সো লস্ট that you are so alone don't despair and never lose hope cause Allah is always by your side inshallah 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 you'll find your way inshallah inshallah Inshallah, you'll find your way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Inshallah. Inshallah, inshallah, you'll find a way. Inshallah, 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 you'll find a way. Check it out. কি সুন্দর নসিব never lose hope you will find your way তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দোহা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন
বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে না। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন, ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? না, সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন, সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি, ওহী আসে না কেন, তথ্য আসে না কেন, জিব্রাইল আসে না কেন? কোনো বর্ণনা এসেছে 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহি আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, ওহি নামে না কেন? আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না, এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না বলতেও পারে না। কাফির মুশরিকটা বিশ্বনবীর গালে দিতে শুরু করলো, মোহাম্মদের রব মোহাম্মদের ভুইলা গেছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মোহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না, না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে। বিশ্বনবী ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহি আসে না কেন, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমার কোনো অপরাধ হয়ে গেল না তো, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন, আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন, তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি, এরকম হতাশ লোক আছে না নাই, কি রে আমার দোয়া কবুল হয় না কেন, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন, আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন, এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা, আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, লুক আপ দ্য সানলাইট, ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার। অনবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কিনা? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যাইতো? এই জন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন, কোরআনকে কি বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, আই রিভিল দিস হোলি কোরআন আনটু ইউ টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি আলো, আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও, পড়েন আমিন, আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দোহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারা ভুলে গেছি, আমি আপনারা ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট, না না, আমি ইচ্ছা করে ওহি পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে, 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো, আলো, আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন,
ভাল লাগবে না রাতে ঘুমাবেন কেমনে আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে না ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহী নাযিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহী বন্ধ রাখে আপনারে বিশ্রাম দেওয়ারও দরকার আছে ঠিক চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى سبحان الله سبحان الله أو نبي প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি কারণ ওহীর একটা পাওয়ার আছে বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আমার আল্লাহর নাম সেখানেই বিশ্ব নবীর নাম আছে না নাই ঠিক আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই ঠিক একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই ঠিক ورفعنا لك ذكرك ও নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আবতার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম নেয় আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কিনা ও নবী মা ওয়াদ্দাআক রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাযিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওহীর একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাউলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না বুখারীর বর্ণনা আয়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান বিশ্ব নবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী ঘামে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ এটা কাউলান সাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র
তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন, ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবী চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড়ি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব, আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি, সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী, ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এন্ড ভেরিলি ইনডিড দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া। এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন, দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ। আর এক আয়াতে আল্লাহ বললেন, দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী, ঠিক কি না? বাল তুমফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো। আল্লাহ বললেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী, ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া, দুনিয়া, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়। কিন্তু জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে, কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা, চিৎকার করে বলেন, ঠিক কি না? সেটাই বিশ্বনবীরে বললেন, নবী, কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন, অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সুরাটা যে শান্তির সুরা, মোটিভেশনের সুরা, অনুপ্রেরণার সুরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো, প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না, এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফতরবা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আপনারে দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ, কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর প্রিয়,
দুইজনই উলুল আজমি মিনার রুসুল, কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়। এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. Yes. He's superman. উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে, শুনবেন শুনবেন শুনবেন, দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন, বিশ্বনবীর প্রথম কথায় খুশি করলেন, বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন, বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন, তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে, অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ, পড়েন কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কে দেখে দে বিশ্বনবী দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই, একজন হলো আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহাল, আও উমার ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমার। সুবহানাল্লাহ, পড়ো সুবহান। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহালের জন্য? আবু জাহালের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না, ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না, এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থাকে, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন, এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। উমরে ফারুক রাগি ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, সত্য দেখলেই উনি মেনে নিতেন, এটা জাহেলী যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার, বিশ্বনবীকে দেখে দে দোয়া করে, আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসে, বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, উমরকে আসতে দেন, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে, আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। উমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচ্চ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর
লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল এই তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী আপনার অন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে আল্লাহ ফাতারদা বিশ্ব নবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিশ্ব নবীর খুশি করে সুবহানাল্লাহ পড়বেন না এরপরে বিশ্ব নবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় তায়েফে হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় 6-7 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে এই আহ্বানে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিশ্বনবীকে পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখায় এখানে পড়েছিল বিশ্বনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা আল্লাহু আকবার পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো বিশ্বনবী রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পা গুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ কইবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লায় এখন ঠিক কি না কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সান্ত্বনা দেন নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী তায়েফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক না বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন
কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেশতারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাইফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদের মসজিদ মসজিদের মসজিদ আল্লাহওয়ালাদের ভিড় চমৎকার এক পরিবেশ তাইফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনো জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরে শোনায় দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন ওলা সাউফা ইউতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ো যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলিজার টুকরো খাদিজাতুল কুবরা তাহের ইন্তেকাল করলেন বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিশ্বনবী বলতেন রুজিক তো হকবাহা খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেয়ামতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়
বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরো সে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে, আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে কি নবী, ওনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এখানে বলা হলো ইসরার কথা আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা, জোরে কোন ঠিক কিনা। মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন, জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই চাচা নাই, তুমি বিশ্বনবীর নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনবী এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না, জোরে কোন ঠিক কিনা। বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সম্পদের পাহাড় বানিয়ে দেব, শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা, আমার শুধু এক দফা। বিশ্বনবীর কয় দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, চন্দ্রটা যদি বাঁ হাতে দাও, যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি, এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না, কেউ পারবে না। এই পথে আমি নেমেছি, এই পথের শেষ আমি দেখে ছাড়বো। বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলা দিনি কুল্লি, মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল, মক্কায় থাকার সুযোগ নাই, কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না, যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয়। আবার বিশ্বনবীর মন খারাপ, আল্লাহ বলে নবী চিন্তা করবেন না, মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি, আপনি হিজরত করে চলে আসেন। বিশ্বনবী হিজরত করলেন মদিনায়, যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে, তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ, রাস্তা আটকে যায়, নতুন রাস্তা খুলে দেয় কে? এই জন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না, মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়, রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়, এখন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজাল কাইদাহু ফি নাহরে, আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র। চিল্লায় পড়েন আমিন, আমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরে ওয়াজআল তাদবীরাহু তাদমীরা, আমিন। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে, ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? আল্লাহ। ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না? চিল্লায় বলেন পারে না? একটা রাস্তা বন্ধ, দশটা খুলে যায়, আলহামদুলিল্লাহ পড়ে। মক্কায় জায়গা নেই, মদিনায় চলে গেলে মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিনা আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। পড়েন আল্লাহু আকবার। মদিনার লোকেরা
কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে। প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে। তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে? পরিবর্তন করে দিলেন, এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন। বিশ্বনবী কি আর করবেন, অর্ডারটা কার? নামাজ শুরু করলেন। ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে। বাইতুল মুকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস, কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবার দিকে হয়ে সালাত করতো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম। এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ। আয়াত নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলে, নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি। আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি, ওটা তো আমি বুঝি। ফালা নুয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহ, অচিরেই আপনার মন যেদিকে চাই ওদিকে আমি কিবলা করে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ঠিক আছে নবী আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন। বিশ্বনবীর মনে চায় না বাইতুল মুকাদ্দাসে পড়তে, মনে চায় কাবার দিকে পড়তে। মুহূর্তের মধ্যেই মুকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে? বিশ্বনবীর খুশি করে দেয়া কার কাজ? ওলা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন, আপনার হতাশা থাকবে না। কিন্তু নবীর হতাশাও কাটে না, মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে, আল্লাহ আমার আগের উম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছো 2000 বছর, কাউরে দিয়েছো 3000 বছর, যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও বেশি। ওয়া আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70, 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সই পেল 60 70 কি আর ইবাদত করবে? আগের উম্মতরে এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতরে কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আহা আমার উম্মতের কি হবে, উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। আল্লাহ আকবার। বিশ্বনবী বললেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। আপনাদের এই এলাকার কি অবস্থা? হ্যাঁ চাচা আপনার বয়স কত? এরমই কত দিব? 70। আল্লাহ আরো 70 বছর দিব। 100 বছর আছেন কে কে দেখি? 100, তুমি 100, বেটা তোর 20 বছরই তো হয়নি, 100 ও বলে দাঁড়াইছে। আচ্ছা আর আর আচ্ছা 90 আছে নাকি এদিকে? 90 নাই না, 80 আছে? 80 আসি নেই, এই যে আছে কত হবে আপনার? কাছাকাছি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করো। তো দেখছেন মুরব্বিদেরকে আমরা হারাতে বসেছি, পাই না 80 70 পাওয়া যায়। মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আবার কাঁদলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করত বেশি আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, চিন্তা নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, পড়ো। ও নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই,
আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। আপনার উম্মতরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার নবী খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না। যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে? এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে? বদরের বিজয়, উহুদের বিজয়, মক্কা বিজয়। সুবহানাল্লাহ। পরে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিয়েছিল আগুন দিয়ে। কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন, যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই, চিল্লায় কোন ঠিক কিনা। বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু আনতুম তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছেন যে এটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস উইচ ওয়াজ শোন বাই দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাই তিনি না মেরে ক্ষমা করে দিলেন। ওরা আমাদেরকে মানবতার কথা শিখায়, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে শান্তির কথা শিখায়। ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে, এখনো মারে। এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না, শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে। যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে। একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা, আপনারে ওয়াসিলা দিলাম, ফাজিলাত দিলাম, ওবাআসু মাকামান মাহমুদা, এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই। মাকামে মাহমুদের উপর কোন জায়গা আছে? একটা আছে আল্লাহর আরশ, ওইটার পরে খালি একটা ক্লাস, ওই ক্লাসটা কা? তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবীর স্থান দিলেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। পরে এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না, বিশ্বনবীর হতাশা কাটে না। আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনার হাউজে কাউসার দান করেছি, আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে? বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে, উম্মতরা খেয়ে প্রশান্ত, এটা দুধের চেয়েও সাদা, সুবহানাল্লাহ, পড়ে বরফের চেয়েও ঠান্ডা, আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা, মান শারিবা মিনহা শোরবা লাম ইয়াজমা আবাদা, একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again. আর জীবনে তৃষ্ণা পাবে না। ফাতারদা, বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন। আল্লাহ ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। এবার হাশরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে? ওইখানে আবার চিন্তিত, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন। বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন। বিশ্বনবী সাইয়েদেনা জিব্রাইলরে বলবেন, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন। বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না, জিব্রাইলের উত্তর দিবেন সেজদায় পড়ে থেকে, সেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। পড়ে কি নবী এটা? উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে?
আবার আল্লাহ জিব্রাইলরে পাঠিয়ে বললেন, ও জিব্রাইল যাও আমার নবীরে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউম, ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না, আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী, আজকেও খুশি করে দেব। এরপর আসাক মাথা তোলেন, আপনি সেদ্ধায় পুরো কাঁদবেন আর সহ্য হয় না, তোলেন এরপর আসাক মাথা তোলেন, সাল তোতা নবী যা চাইবেন আজকে দিমু, ইশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব, ওলা সাউফ ইয়াতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে। এরপর নবী আশ্বস্ত হন না, এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্ব নবী বিশাল একটা পতাকা ধরবেন, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু, কি থাকবে জোরে কম আলহামদু লিওয়াউল হাম, এবার এই পতাকাটা নিয়ে বিশ্ব নবী ছুটবেন জান্নাতের দিকে, বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন, ইন্নাল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা, ওই দরজায় যে বিশ্ব নবী নক করবেন এরকম, আউয়ালু মান ক্বারা'আ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে নক, নক করার সাথে সাথে ফুতিহা বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে, ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি, বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি মুহাম্মদ, ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছে, আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা খোলা না হয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্ব নবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, বিশ্ব নবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছে কে, এরপরে তিনটা কর্মসূচি দিবে, শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই, তিনটা অনুগ্রহ কয়টা, এরপরে কর্মসূচিও তিনটা, যেরকম কয়টা, অনুগ্রহ নাম্বার ওয়ান, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, ও নবী আমি কি আপনার ইয়াতিম অবস্থায় পাই নাই, তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই, বিশ্বনবীর আশ্বস্ত করে বলতেছে নবী আপনি ছিলেন ইয়াতিম, কি ছিলেন ইয়াতিম, তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে আপনার বিপদ ওখানে তো আমি আছি, তো হতাশ হন কেন, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর, আল্লাহ, বিশ্বনবী ইয়াতিম ছিলেন জানেন সবাই, মায়ের পেটে থাকতেই বাবা নাই, ছয় বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন, আট বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন, তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা, আপনি ইয়াতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ দুই নম্বর অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি, ওয়াজাদাকা দাল্লান আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে, বিশ্ব নবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন, না, হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে, উনি পথ খুঁজছিলেন, আমি যাব দেবিদ্বার, কি রে পথ এইটা না ওইটা, আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন, পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটাই, কোনটা আমার পথ এইটা না ওইটা, ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো, সুবহানাল্লাহ পড়েন, আমাদেরকে পথ দেখায় কে, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, পড়েন আমিন, আমরা পথ হারালে পথ দেখায় কে, আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন, এই বর্ণনাটা দুর্বল, সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ, আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন, সুবহানাল্লাহ পড়েন,
তিন নাম্বার অনুগ্রহ ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাআগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানিয়ে দিছি বিষ্ণুর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিষ্ণুনবীরে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান তিনটা কয়টা কর্মসূচি কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিলুল ইয়াতিমি হাকাদা ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই ইন্না আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাইরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু খেয়াল করেন আল মাসহু আলা রাসিল ইয়াতিম ইউজিলু কাসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে আল্লাহ এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিষ্ণুই বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিল ইয়াতিম এতিমের প্রতি রহম দিল হও দুই অমসাহ আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন আতিম তুআমাকা মাহু তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিনু কলবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরানো আসরা নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আম্মাল ইয়াতিমা ফালা তাখার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফাআম্মাল ইয়াতিমা ফালা তাখার বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে ফালা তাখার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন আল মাউন আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন পড়েন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদুউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে আল্লাহ বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন এজন্য বিশ্বনবীরে প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মাস
সাইল ফালা তানহার, ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না, ফিরিয়ে দিবেন না। আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই, গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম, কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেয়, ধমক দেয় আছে না নাই, ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায়, আপনি বড় সাহেব, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে? এই কাজটা করতে আল্লাহ কয় সেকেন্ড লাগে? এই জন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না, যতটুকু পারেন দেন। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না, সুবহানাল্লাহ পড়েন। যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন, বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না, বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না, বলতে জানতেন না, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ না, এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না। একবার এক সাইল এসে বললে ইয়া রাসূলুল্লাহ আতিনি কামীসান, আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা, কয়টা? একটা। বিশ্বনবী কি আর করবেন, না তো করতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা? কয়েকটা। কয়টা? কোনো জামা নাই, ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিস। আল্লাহ বিশ্বনবীরে বললেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন, যখন দান করবে দান করতে যে অপচয় করবে না, কিপটামিও করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ, মানে বুঝালেন নবী, আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন, ছিল কয়টা? তো ওইটা যে দিচ্ছেন আপনি গায়ে দিবেন কি? কি নবী ছিল? একটা ছিল, একটাই দিয়ে দিছে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যারা দান করে, যারা সাইল ফরিয়াদিদেরকে দেয়, ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কি না? দানশীলদের পছন্দ করে কে? আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না, আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে। ডান হাত যা দান করে বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, কমিয়ে দেয়। আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপন কিছু সাদাকা করবেন, দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা, ওই কয় মারহাবা। এই যে মারহাবা মার্কা যে দানটা, এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজসেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে, এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোনো ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে, জুমার দিন বক্স যায় না, দান বক্স 1 টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন, একজনকে দেখানোর জন্য দিলেন, তিনি কে? আল্লাহ। ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামাই রাব্বি ফুলুহু, হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়, এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশে যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে তো, বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আছে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল নাদুষ নাদুষ করে। আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি, ওটা যদিও সামান্য হয়, আমি বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকায় দেব। এজন্য আম্মা সাইলা ফালা তানহার, খবরদার
ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আপনার রবের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস রবের পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কন কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই আপনাদের সিরাজামা পড়তে কইছে কে আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফখরান শুকরিয়া করে বলবেন কোনো ফখর করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা তিনটা এক নম্বরে আল্লাহ বললেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার খবরদার ইয়াতীমদেরকে ধমক দিবেন না যারা সওয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সূরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন জি সূরাতুদ দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না